পৃথিবীকে দিশা দেখিয়েছিলেন সেই স্বামী বিবেকানন্দ, এই বাংলার সুসন্তান বিপ্লবী আন্দোলনে অন্নপূর্ণা দেবী বলছেন 40,600 কেস পেন্ডিং, বিচার হয়নি, আর 11টা যে কোর্ট স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট করতে বলা হয়েছিল মমতা ব্যানার্জি আপনি করেননি, নাটক করছেন, হ্যাঁ নাটক করছেন, আপনি পদযাত্রা করছেন, ফাঁসি চাই, বিচার চাই, সমস্ত এভিডেন্স প্রমাণ লোপাট করে দিলেন, আর 21 জন আইনজীবী কপিল সিব্বলকে নিয়ে 21 জন আইনজীবীকে দাঁড় করালেন সুপ্রিম কোর্টে যাতে আমাদের অভয়া বিচার না পায়। এর প্রতিশোধ নেবেন না, নেবেন না, প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করতে হবে যদি বাংলার মা বোনেদের বাঁচাতে হয়। সচেতন নাগরিক প্রতিবাদী জনতা, এদের যে আহ্বান, 4 তারিখে রাত্রি 9টা থেকে 10টা প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা, এটাকে বানচাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে, সরাসরি হুমকি দিচ্ছে। এবং ক্যানিং এ প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আজকের মিছিলও বন্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন, তিনি মেয়র রোডের সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা ফোঁস করো, তাই পরেশ দাসদের মতো গুন্ডারা ছাপ্পা মেরে জেতারা ফোঁস করছে। কার কাছে বিচার চাইছে? আজকে 1 সেপ্টেম্বর, আজকে এই রাজ্যের 4 থেকে 5 জায়গায় নারীরা, শিশুরা, শিশুকন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে, এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওর এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী। মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত, কাদের কে কার বিচার চাইছে? উনি উনার বিরুদ্ধে জনরোষ, তাকে ঘোরাতে চাইছেন, ঘোরাতে পারবেন না। ছাত্র সমাজ, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক আর নো সেটিং অপোজিশন বিজেপি ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এসপি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান, এই সিন্ডিকেটে এরা যুক্ত। আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন, এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন, সব বেরিয়ে আসবে। বলুন, সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি, দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খোদ সাংসদ, তৃণমূলের সাংসদ, অনেক সিনিয়র লিডার, পরীক্ষিত নেতা, শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন, ধমকাতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরাধাকিম আর শক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে, এদের মধ্যে কোনো এদের মধ্যে সহানুভূতি, সমবেদনা, সমব্যথিতা এবং সংবেদনশীলতা এই শব্দগুলোর লেস মাত্র এদের মধ্যে নেই। সিভিক ভলেন্টিয়াররাই রাজ্য চালাচ্ছে, এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদেই এরা নিয়োগ পেয়েছে।
গোটা রাজ্যে 115,000 সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক, এদেরকে নিয়েই যত পারে অপকর্ম করায়, সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি, 6 মাস অন্তর রিনিউয়াল হাতে রেখেছে, এবং এদের অনেকে এসব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য। ওটা বিধানসভায় জানবেন, কালকে দেখা হবে বিধানসভা, কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা দুদিন।